আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার পাতাল রেল যুগে প্রবেশ করল বাংলাদেশ। এমআরটি লাইন একের নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারীরা আক্রান্ত হচ্ছে বেশি, বলছেন বিশেষজ্ঞরা। ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন্ন উপনির্বাচনে বিজয় উকিল আব্দুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ 2-3 এবং বগুড়া 6-এ বিজয়ী আওয়ামী লীগ, বগুড়া 4-এ জয়ী মহাজোট প্রার্থী। নীলফামারী, পাবনা, দিনাজপুর ও কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের বাজারহাটে 8.6 ডিগ্রি সেলসিয়াস। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাইটিভি বৃহস্পতিবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউ। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। এবার পাতাল রেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ। সকাল 11টায় এমআরটি লাইন 1 এর নির্মাণ কাজের উদ্বোধনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রো রেলের লাইন 1 এর ডিপো নির্মাণ হবে নারায়ণগঞ্জ জেলার পিতলগঞ্জে। এমআরটি লাইন 1 হিসেবে চিহ্নিত এই প্রকল্পে বিমানবন্দর থেকে কুড়িল, বাড্ডা, রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত 19.87 কিলোমিটারের পুরো অংশ হবে ভূগর্ভে। এই অংশে থাকবে মোট 12টি স্টেশন। আরেক অংশ হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সে অংশ নতুন বাজার থেকে কুড়িল হয়ে যাবে পূর্বাঞ্চলে। 11.36 কিলোমিটার এই অংশে থাকবে মোট 9টি স্টেশন। পাতাল ও উড়াল মিলে মোট 31.241 কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের কাজ 2026 সাল নাগাদ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। কিছু গ্রানের নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে প্যাকেজ ঘোষণা হয়েছে গতকাল। আজ বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করবে হাব। চলতি বছর হজে যাবেন 1,27,198 জন মুসল্লি। সরকার ঘোষিত একটি প্যাকেজ অনুযায়ী হজ যাত্রায় প্রত্যেক হজযাত্রীর 6,83,018 টাকা ব্যয় হবে। গত বছর বেসরকারিভাবে এজেন্সিগুলোর সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হয়েছিল 5,22,744 টাকা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। যে রুটগুলিতে এয়ারক্রাফ্ট খালি আসে যখন ঢাকা থেকে নিয়ে যায়, আর আসার সময় যখন খালি আসে ডেডিকেটেড ফ্লাইট, খালি আসার সময় তার ফুয়েল কনজামশন কম, আর ওয়েট কম ফ্লাইটের। এয়ারক্রাফ্টের ওয়েট যত কম থাকবে ফুয়েল কনজামশন তত কম হবে। তাছাড়া তার ইন ফ্লাইট সার্ভিস নাই, তার আপনার ক্রু ম্যানেজ ক্রুদের জন্য সেখানে প্রাইস রিডিউস আছে, অর্থাৎ কস্ট রিডিউস হয়। তাছাড়া তো খাবার দিতে হয় না, লাগেজ হ্যান্ডেলিং করতে হয় না। তার মানে আপনি যে পথে যাত্রী নিয়ে যাবেন আর যে পথে খালি আসবেন, দুটো কস্ট কিন্তু সমান নয়। আর আমার কাছে সবচেয়ে ভ্যালিড বিষয় হলো এয়ারক্রাফ্টগুলি কখনোই এভারি 70-80% বেশি প্যাসেঞ্জার কখনোই শিডিউল ফ্লাইটে হয় না। সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি পজিটিভ আক্রান্ত রোগীর সংখ্যা। গত বছরে জেলায় 81 জনের শরীরে শনাক্ত হয় এই প্রাণঘাতী ভাইরাস। সংশ্লিষ্টরা বলছেন ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারীরাই বেশি পজিটিভ হচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে আসা নিষিদ্ধ নেশাজাতীয় ইনজেকশনের মাধ্যমে এই রোগ বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিনিধি এইচ এম মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জ, হঠাৎ করে জেলায় বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। উদ্বেগজনক হারে এর সংখ্যা বৃদ্ধি পায় সংখ্যায় জেলার স্বাস্থ্য বিভাগ। পরিসংখ্যান বলছে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে গেলে এক বছর 1,600 জনের স্বাস্থ্য পরীক্ষায় 81 জনের শরীরে এইচআইভি পজিটিভ শনাক্ত হয়, যার মতো 98 ভাগেই মাদকসেবী। তবে শুধু মাদক বা যৌনকর্ম নয়, অসতর্কতার ফলেও ছড়াতে পারে এইচআইভি। যেহেতু আমরা মাদকাসক্তই বেশি পাইছি এইচআইভি পজিটিভ, সেহেতু মাদকের অপব্যবহারও কিছুটা রয়েছে। অথবা আমি ব্লাড রিসিভ করেছি, ব্লাড স্ক্রিনিং
প্রপারলি হয় নাই, সেক্ষেত্রে আবার এইচআইভি হতে পারে। মাদক ব্যবহারকারীদের রক্তের মাধ্যমে ছড়াচ্ছে জেলাটিতে এইচআইভি এইডস। এই পরীক্ষার হার বাড়লে আরও রোগী শনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনভাবে ঢুকতে পারে, একটা হচ্ছে রক্তের মাধ্যমে ঢুকতে পারে, আর একটা হচ্ছে যে সেক্সুয়াল ট্রান্সমিশন হতে পারে, যে হচ্ছে সেক্সের মাধ্যমে ছড়াতে পারে, মা থেকে শিশুতে যাইতে পারে, এই তিনভাবেই মূলত ছড়াইতে পারে। ভারত থেকে আসা অবৈধ নেশার সাথে জড়িতদের আটক করে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানান এই কর্মকর্তা। ইন্ডিয়া থেকে অবৈধভাবে যেটা আসে বুপ্রেনরফাইন ইনজেকশন, এই ইনজেকশনটাই তারা মূলত ব্যবহার করে। আমরা সদর হাসপাতালের আশেপাশে বা ধানমান্ডি এই এলাকাগুলোতে কিন্তু অনেক অভিযানও পরিচালনা করেছি, যারা ইনজেকটিং ড্রাগ ব্যবহার করে তাদেরকে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। জেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি চিকিৎসা সেবার কথা জানালেন স্থানীয় সাংসদ। আমরা প্রোগ্রাম নিতে যাচ্ছি যার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করে মানুষকে জানানো দরকার যে এটা থেকে প্রিভেন্ট করতে হলে, এগুলো বেরিয়ে আসতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিচ্ছি। 2020 সালে সিরাজগঞ্জে এইচআইভি পরীক্ষা চালু হয়। ওই বছর 4 জন এবং এরপরের বছর 8 জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়, যার মধ্যে মারা গেছে 4 জন। শামস্তাবৃদুচ্ছাস, মাইটিভি নিউজ ডেস্ক। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া 6 আসনের উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ 3 সদর আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ আব্দুল ওদুদ। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এদিকে বগুড়া 4 আসন থেকে নির্বাচিত হয়েছেন মহাজোট প্রার্থী জাসদ নেতা এ কে এম রেজাউল করিম তাহসেন। বগুড়া 6 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু নৌকা প্রতীকে 49,336 ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই আসনে হিরো আলম পেয়েছেন 5,274 ভোট। তাপমাত্রা অনেকটাই কমে নীলফামারী, পাবনা, দিনাজপুর ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একদিনের ব্যবধানে দেশের সব অঞ্চলে তাপমাত্রা কমেছে, কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা কমে গেছে 5 ডিগ্রি পর্যন্ত। তাই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে, বইছে হিমেল হাওয়া। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে 8.6 ডিগ্রি সেলসিয়াস। শীত অনুভূত হচ্ছে ঢাকাতেও। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.1 ডিগ্রি সেলসিয়াস। এবার পাবলিক ভিউ। হাতে ভাড়া কাটার প্রবণতার পাশ কাটিয়ে পরিবহন মালিকরা অনলাইন ই টিকিটিং সার্ভিস 15টি কোম্পানির মাধ্যমে 711টি বাসে চালু করলেও এখনও এর বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশায় নগরবাসী। বাড়তি ভাড়া আদায় সহ অভিযোগের যেন শেষ নেই বিভিন্ন গন্তব্যে ছুটে চলা যাত্রীদের। আবু সাইদপুর রিপোর্ট। দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাইটিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। সাথে আছি আমি আবু সেদপু। আজকের যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো তা হলো অনলাইন পদ্ধতিতে ই টিকিটিং সার্ভিসের খবর কী, সে বিষয় নিয়ে আমরা কথা বলেছি কজন যাত্রীর সাথে, কী বলছেন তারা। তবে তা জানার আগে আমরা চলুন দেখে আসি ছোট্ট একটি প্রতিবেদন। বিশ্বের প্রায় সব বড় বড় শহরে গণপরিবহনের শৃঙ্খলা চালু রয়েছে ই টিকিটিং পদ্ধতিতে, কিন্তু রাজধানী ঢাকায় যুগে যুগে চলে আসা গণপরিবহন নৈরাজ্য থেকে বেরিয়ে আসা যেন আকাশকুসুম কল্পনা। সম্প্রতি নগরবাসী দুর্ভোগ কমাতে বিভিন্ন রোটে পাইলট প্রকল্প হিসেবে বেশ কয়েকটি গণপরিবহনে চালু করা হয় ই টিকিটিং সেবা, যাতে মালিক পক্ষ এবং যাত্রীরা খুশি হলেও নাখোশ শ্রমিক পক্ষ, কারণ এই পদ্ধতিতে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা মালিক পক্ষকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই একেবারেই। সনাতনী ওয়েবিল পদ্ধতিতে বাসের 1 আসনে যাত্রী মাঝপথে নেমে গেলে সেই আসনে অন্য যাত্রী উঠিয়ে আদায় করা হচ্ছে সমদূরত্বের ভাড়া, অর্থাৎ 1 আসন 2 বা 3 বার বিক্রি করে মালিক পক্ষকে 1 আসনের টাকা বুঝিয়ে দিচ্ছেন শ্রমিকরা, আর যাত্রীরাও অল্প দূরত্বে গেলেও ভাড়া দিচ্ছেন পরবর্তী ওয়েবিল চেকারের স্টপেজের ভাড়া। এ কারণে শ্রমিকরা কোনো মতেই এই পদ্ধতি হাতছাড়া করতে চাইছেন না। যাত্রীদের দুর্ভোগ লাঘবে ই টিকিটিংয়ের পাইলট প্রকল্পের অংশ হিসেবে যে কয়েকটি বাসে চালু করা হয়েছিল তা এখন আর কার্যকরী নেই বললেই চলে। অন্যান্য লোকাল যে পরিবহনগুলো আছে এগুলোতে মনে করেন তো আপনার যাত্রী তো মনে করেন উঠাচ্ছে নামাচ্ছে এগুলা, কিন্তু আমাদেরটা তো হচ্ছে টিকিট নিচ্ছে, টিকিট নিয়ে তারা চলে যাচ্ছে।
এটা কোনো আর কোনো স্টপেজ নেই যে অন্য কোনো স্টপেজ থেকে আপনি থামায় থামায় উঠে উঠে লোক নেবেন। পরিস্থিতি যখন এমন তখন গণপরিবহনগুলোতে ই সেবা চালু করার প্রসঙ্গ নিয়ে কি বলছেন সাধারণ যাত্রীরা আর তাদের দাবি বা কি? লোকাল বাসের যেরকম আপনি ভোগান্তি পোহাতে অনলাইনে সেরকম ভোগান্তি পোহাতে হয় না, ভ্রান্তি না থাকার জন্য হয়রানি হতে হয় এটা। আর অনলাইনে যদি তার টিকিট কাটে তাহলে ওইটা তার পরিমাণ দিয়ে দিতে পারে ওই স্টপেজে আইসা, তাদের আর হয়রানি হয় না। এখনও তো মনে করেন পুরোপুরি চালু হয় নাই দেশের মধ্যে যে অনলাইন যে ইয়েটা আর কি টিকিটটা কাটা সেটা চালু হয় নাই, কিন্তু আমার মনে হয় যেটা চালু করা উচিত অনলাইনে টিকিটের ব্যবস্থা হলে আমাদের যাত্রীদের সুবিধা হয়। বিভিন্ন জায়গায় অনলাইনে টিকিট নিচ্ছে, নিয়ে দেখা গেছে বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। তো সব রুটে হয়তো বা এই সিস্টেমটা চালু নেই, আশা করছি সামনে হয়তো বা সব রুটে এই সিস্টেমটা চালু থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাইটিভির পর্দায়। সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় সমন্বিত ধর্মঘট শুরু হয়েছে ব্রিটেনে। বুধবার শুরু হওয়া এই ধর্মঘট আরও কিছুদিন চলতে থাকলে ভয়াবহ সংকটে পড়বে দেশটি। অর্ধ লক্ষাধিক মানুষ ধর্মঘট শুরু করেছে, শিগগিরই এতে 5 লাখ মানুষ যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। সরকারের বেশ কিছু সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শুরুতে রাস্তায় নামেন শিক্ষকরা, তারপর সেখানে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সরকারি কর্মী, ট্রেন চালক সহ বিভিন্ন খাতে কাজ করা চাকরিজীবীরা। অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিভিন্ন ক্ষেত্রে কর্মকর্তাদের বেতন ছাঁটের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন সরকার। সংকুচিত করা হয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। এছাড়া নতুন শ্রম আইন আনার সরকারের সিদ্ধান্ত নিয়েও ক্ষুব্ধ সাধারণ মানুষ। আগামী 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। যুদ্ধের বর্ষপূর্তিতে রাশিয়া নতুন করে ইউক্রেনে বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। বুধবার ফ্রান্সের গণমাধ্যম বিএফএম এর সঙ্গে আলাপচারিতায় একথা বলেন ওলেক্সি রেজনিকভ। তার দাবি, ওই হামলা চালাতে রাশিয়ার প্রায় 5 লাখ মানুষকে সামরিক বাহিনীতে যুক্ত করা হয়েছে। গত সেপ্টেম্বরে রাশিয়ার 3 লাখ নাগরিককে সামরিক বাহিনীতে যুক্ত করার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট পুতিন। তবে রেজনিকভের ভাষ্য, রুশ সামরিক বাহিনীতে নতুন করে যুক্ত করা এবং যুদ্ধের জন্য মোতায়েন করা সেনার সংখ্যা আরও অনেক বেশি। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।